আসসালামু আলাইকুম, আশা ভালো আছেন? বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি সাইফুল ইসলাম। আজকে আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনি কিভাবে হ্যাকারের হাত থেকে রক্ষা করবেন, আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি কিভাবে হ্যাকারের হাত থেকে রক্ষা করবেন, এই বিষয়টি আজকে আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো চলুন, আমাদের ফার্স্টে যে কাজটি করতে হবে, আমাদের টেলিগ্রাম যে অ্যাপসটি আছে, অ্যাপসটি আমাদের ওপেন করতে হবে। আমি এখানে ওপেন করে দিচ্ছি, দেখুন আমি মার্ক করে দিয়েছি। দেখুন, সর্বপ্রথম আমি টেলিগ্রাম অ্যাপসটি ওপেন করতেছি এখানে। তো এটা আমি ওপেন করে দেখেন, তো এই অ্যাপসটি সবাই আপনার একটু ওপেন করে নেবেন। যেহেতু আমাদের সেটিং টেলিগ্রাম আসার পর আপনি এখানে এরকম আসবে, তারপর আপনি ক্লিক করবেন এই যে উপর থ্রি ডট, উপরের থ্রি ডট আমি মার্ক করে দিয়েছি। দেখুন, উপর থ্রি ডট আপনি ক্লিক করে দিবেন। এরপর আপনার যে আইডিটা আপনি হ্যাকারের হাত থেকে রক্ষা করতে চান, যদি আপনার একটা আইডি থাকে তাহলে যে একটা আইডি শো করবে, যদি আপনার দুইটা আইডি থাকে তাহলে দুইটা আইডি শো করবে। তো ফার্স্ট টাইম আজকে আপনাদেরকে আমি একটা আইডি দেখিয়ে দিব আপনি কীভাবে হ্যাকার হাত থেকে রক্ষা করবেন। তো দেখেন, নিহাল একটা আইডি আছে, নিহাল আইডিটা আমি এখন সেটিংগুলো করব। তো ফার্স্ট টাইম নিহাল আইডিতে একটা ক্লিক করে দিলাম। এরপর আমাকে আবার ক্লিক করতে হবে উপরের থ্রি ডটে। যদি আপনার একটা আইডি থাকে তাহলে আপনি কিন্তু একবারেই থ্রি ডটে ক্লিক করবেন। আমার যেহেতু এখন ডাবল আইডি ছিল, এই জন্য আমাকে ডাবল ক্লিক করতে হচ্ছে। তো আমি আবার থ্রি ডটে ক্লিক করে দিলাম। এখন আমাকে যে কাজটি করতে হবে, সেটিং, দেখেন সেটিং লেখা আছে, এই সেটিং অ্যাপটা ক্লিক করে দেবেন। আমি এখানে মার্ক করে দেখি, দেখেন আমি মার্ক করে রেখেছি, সেটিং অ্যাকাউন্টটা ক্লিক করে দিবেন। সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। দেখেন, আমাদের এখন ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আমি একটা ক্লিক করে দিচ্ছি। এরপর আমাদের ক্লিক করতে হবে টু সেট আপ ভেরিফিকেশন, আমি মার্ক করে দিচ্ছি। দেখেন, টু সেট আপ ভেরিফিকেশন এই লেখার উপর আপনি ক্লিক করে দিবেন। আমার এখানে একটা অফ আছে, আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেব এটা অন করে, কিভাবে আপনি অন করবেন। তো এখন আমি দেখেন এই জায়গায় একটা ক্লিক করে দিলাম। এরপর দেখেন একটা পাসওয়ার্ড চাইতেছে, দেখেন একটা পাসওয়ার্ড চাইতেছে, ঠিক আছে। অবশ্যই আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি সেট আপ করে নেবেন, আমি যেভাবে দেখাচ্ছি সেম এভাবেই। দেখেন সেট পাসওয়ার্ড লেখা আছে নিচে, সেট পাসওয়ার্ড একটা ক্লিক করে দিবেন। আমি মার্ক করে দিচ্ছি, দেখুন লেখার পরটা ক্লিক করে দিবেন। এরপর আপনি এখানে একটা পাসওয়ার্ড দিবেন। এখানে পাসওয়ার্ডটা দিলে কি হবে, আপনি যে পাসওয়ার্ডটা এখানে দিবেন, আপনার অ্যাকাউন্টে যদি অন্য একটা মোবাইলে লগ ইন করেন তো সেক্ষেত্রে কিন্তু এই পাসওয়ার্ডটা লাগবে, ঠিক আছে। তো আমরা এটা দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার পাসওয়ার্ডটা দিবেন। প্রথম অক্ষর বড় হাতের দিবেন, এরপর আপনার ইচ্ছা মতো আপনার পাসওয়ার্ডগুলো দিয়ে দিবেন। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়েছি, আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। দেন এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি নিচে দেখবেন একটা অ্যারো বাটন আসবে, ঠিক আছে। নিচে আপনার একটা অ্যারো বাটন আসবে, এই অ্যারো বাটনে আপনি একটা ক্লিক করে দিবেন। তো আমি সিম্পলি এখানে একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছি, এটা মার্ক করে দিয়েছি আপনাদের জন্য, আপনি এই বাটনটা ক্লিক করে দিবেন। এখন আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন এই পাসওয়ার্ডটা আবার চাইবে, আপনি আবার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর এর বাটনে ক্লিক করে দিবেন। এরপর আপনি এখানে একটা অপশন দেখতে পান, এসকেপ, আপনি এসকেপে ক্লিক করে দিবেন। একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে, এরো বাটন আছে, এরো বাটন আপনি আরেকটা ক্লিক করে দিবেন। মার্ক করে দিচ্ছি, যে এরো বাটন দেখতে পাচ্ছেন একটা ক্লিক করে দিবেন। এরপর আপনি ক্লিক করার পর সাথে সাথে দেখবেন এখানে একটা স্কিপ লেখা চলে আসবে, এই স্কিপে আপনি এটা ক্লিক করে দিবেন। তারপর দেখেন আবার একটা ওয়ার্নিং আসছে আপনার এখানে, আবার স্কিপ ক্লিক করে দিবেন। দেন আপনার পাসওয়ার্ড কিন্তু সেট হয়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন একটা মেসেজ চলে আসছে, ঠিক আছে, আপনার পাসওয়ার্ড কিন্তু সেভ হয়ে গেছে। তো সিম্পলি আপনি এই কাজটা করে নেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু হ্যাকার হাত থেকে রক্ষা করতে পারবেন। দেখুন আমার কিন্তু ফার্স্ট এটা ছিল অফ, এখন কিন্তু এটা অন আছে, দেখেন এটা এখন অন হয়ে আছে। দেন তারপর পরবর্তী যে সেটিংগুলো আছে আমি এগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখেন এটা কিন্তু আমার এখন অন হয়ে গেছে। এরপর আপনি যে কাজটি করতে পারেন এখানে, পাসওয়ার্ড লক, দেখেন আমি এখন দেখিয়ে দিচ্ছি পাসওয়ার্ড লক, এটা আমার কিন্তু অফ আছে, এটা আমি অন করব।
দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ড লক আমার একটা অফ আছে, এটা আমি অন করে দেব। যদি আমি এটা অন করি, এটা অন করার পর কি হবে, আপনি ব্যতীত আপনার এই অ্যাকাউন্টে কেউ আর অ্যাক্সেস নিতে পারবে না। আপনি এখানে যে পাসওয়ার্ডটা দিবেন, এই পাসওয়ার্ডটি বারবার চাইবে। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দেখুন আমি কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দিছি। তো আপনি এখানে একটা 4 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এটা হচ্ছে কি, আপনার অ্যাকাউন্টের অটোলক, আপনি এখানে কয় মিনিট পর পর লক দিতে চান। আমি এখানে ধরুন যদি আমি 1 মিনিট করি, তাহলে আমার 1 মিনিট পর পর লক হয়ে যাবে। যদি আমার মোবাইলটা আমার হাতে না থাকে, তাহলে মোবাইলটা তো অন্য কেউ ধরতে পারবে না। 1 মিনিট পর মোবাইলে লক হয়ে যাবে, 1 মিনিট পর আমার অ্যাকাউন্টে লক হয়ে যাবে। তো আপনি যদি বলেন যে 5 মিনিট, 5 মিনিট দিতে পারেন, 1 ঘন্টা বলে 1 ঘন্টা দিতে পারেন, দেন আমি এখানে 1 মিনিটই সিলেক্ট করে ডান ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, দেখুন আমরা যে কাজগুলো করেছি, আপনি সেম এই নিয়মেই কাজগুলো করে নেবেন। তারপর আপনি দেখেন এখানে সিম্পলি একটা ব্যাক বাটন আছে, ব্যাক বাটন ক্লিক করে দেবেন। দেখুন আমার অপশন কিন্তু এখন এটা অন হয়ে আছে, আপনার স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন এটা অন করা হয়েছে, এটাও অন করা হয়েছে। এই দুইটা সেট আপে যদি আপনি অন করে রাখেন, তাহলে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টটি হ্যাকার হাত থেকে রক্ষা করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে ভিডিওটি পর্যন্তই। নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন।